কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো তো আমাদের এসএসসির ভেন্ডার কি চেঞ্জ হয়ে গেছে কি আর কোন রকম প্রশ্ন করবে না আমরা এতদিন ধরে যে টিসিএস 12700 এর যে সি প্যাটার্নের এমসিকিউ বইগুলো কিনতাম সেগুলো কি তাহলে এবার আমরা ভালোই ভালোই বিক্রি করে দিয়ে আসব প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন কি আমরা আর সলভ করব না এই সমস্ত কিছু ব্যাপারের ওপর বহুদিন ধরে বহু লোক বহু রকম ভিডিওস করছে বা বহু একটা চর্চিত ব্যাপার স্টুডেন্টরাও পড়াশোনার থেকে বেশি এইসবের ওপর চর্চা করছে আমার ভিডিওর সেকশানেও অনেকে কমেন্ট করছে পার্সোনালি টেলিগ্রামে জানাচ্ছে পার্সোনাল গ্রুপে জানাচ্ছে তো ভাবলাম সবাই যখন এই ভিডিওটা আনছে আমি একটা নিয়ে চলে আসি বেচারা সুন্দর মজা আসবে দেখো আমাদের মেন বক্তব্যে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই ফেজ এক্সামস রিলেটেড যত রকম ইনফরমেটিভ ভিডিও বা দরকারি ভিডিও আছে সব কিছু কিন্তু আমাদের করা আছে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিও এন্ড স্ক্রিনে চলে আসবে দু একটা ভিডিও তো যেগুলো আসবে তোমরা দেখে নিতে পারো নেক্সট নেক্সট যে ইম্পর্টেন্ট কথাটা আমি তোমাদের বলতে এসেছি ভাই এসএসসি এই যে ভেন্ডার চেঞ্জ করছে এই ভেন্ডার মানে কি আগে আমি একটু ব্যাপারটা বুঝাই যে ভেন্ডার কথাটার মানে কি দেখো এতদিন ধরে এসএসসি তে কি হতো এসএসসি হচ্ছে এমন একটা সংস্থা স্টাফ সিলেকশন কমিশন যেটা गवर्नमेंट বলেছে যে ভাই এসএসসি তুই আমাদের হয়ে গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ ডি লেভেলের পরীক্ষাগুলো করাবি এসএসসি ভালো ছেলের মতো বলেছে ঠিক আছে আমরা গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ ডি লেভেলে পরীক্ষা করাবো এবং তার জন্য এসএসসি কি করলো যে ভাই এটা তো একটা খুব কঠিন কাজ তো আমরা প্রাইভেট সংস্থাকে এর দায়িত্ব দিয়ে দি যে প্রাইভেট সংস্থা তিনটে কাজ করবে কি কি করবে কোশ্চেন বানাবে ল্যাবে এক্সাম নেবে সিবিটি যেটা ল্যাব প্রোভাইড করবে এবং অ্যান্সার চেক করবে এবং দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ অর্থাৎ লাস্ট ফাইভ ইয়ার্স এই তিনটে কাজ একটা সংস্থাই করত সেটা হচ্ছে টিসিএস জেনারেলি এসএসসির কোন এক্সাম বা কোনো কোম্পানি তাদের দু বছরের বেশি তাদের টেন্ডার দেয়া হয় না দু বছরের বেশি তাদের তোমার এগ্রিমেন্ট সাইন হয় না কিন্তু একমাত্র টিসিএস এর সাথে এরা পাঁচ বছরের প্লাস বেশি টেন্ডার সাইন করা ছিল বা এগ্রিমেন্ট সাইন করা ছিল কেন কারণ লাস্ট ফাইভ ইয়ার্সে এসএসসি যতগুলো পরীক্ষা হয়েছে না এরকম কিছু হয়েছে যে কোশ্চেন লিক হয়েছে না কোনো খুব হাই ফাই লেভেলের প্রবলেম হয়েছে যে সব স্টুডেন্ট গিয়ে বিদ্রোহ করছে ভাঙচুর করছে একাকার কাণ্ড করে দিচ্ছে না কোনো পরীক্ষা ক্যান্সেল হয়েছে এবং না কোশ্চেন খুব নিম্ন মানের হয়েছে এই কয়েকটা জিনিস এত ভালো করে বলে নাম আমাদের সব সব সময় ছিল এবং আমরা হাসি খুশি পিঠে করতো এসএসসি এবার বলল যে না এই সমস্ত জিনিস একটা কোম্পানি করার ফলে আমাদের প্রচুর টাইম লেগে যাচ্ছে একটা এক্সাম কন্ডাক্ট করে রেজাল্ট বার করতে এসএসসিতে প্রচুর পরীক্ষা হয় মেন পরীক্ষা সিজিএলসি এইচএসএল এমটিএস ফেজ एग्जाम সিপিও এসএসসি জিডি ছখানে এখানে চলে গেল এছাড়া গ্রুপ ডি আছে স্টেনোগ্রাফার আছে গ্রুপ সি লেভেল আছে ডিপার্টমেন্টাল एग्जाम আছে অনেক एग्जाम्स আছে তো ভাই এসএসসি বলছে আমাদের এবারে সবটা কাজ একা টিসিএস করবে না আমাদের এবারে কোশ্চেন একটা কোম্পানি বানাবে ল্যাব একটা কোম্পানি দেবে অ্যানসার চেক একটা কোম্পানি করবে অথবা কোশ্চেন যে বাড়াবে অ্যান্সার চেক সে করবে ল্যাব আলাদা কোম্পানি এবং সব থেকে ভয়ের ব্যাপার যেটা বা সব থেকে লাকি ব্যাপারও বলতে পারো কোশ্চেন যে বাড়াবে সেখানে যে চারটে না তিনটে কোম্পানি বিট করেছিল তার মধ্যে টিসিএস ছিলই না অর্থাৎ টিসিএস এবার থেকে আর এসএসসি কোশ্চেন বাড়াবে না টিসিএস কোথায় আছে ল্যাবে দিয়েছে সেটা খুব স্বাভাবিক কারণ টিসিএস এর ল্যাব সব থেকে বেশি টিসিএস এর এক্সাম হোল্ড করার ক্ষমতা সব থেকে বেশি তাই ল্যাবটা টিসিএস হলে খুব ভালো হয় বাট কোশ্চেন কিন্তু এবারে টিসিএস বাড়াবে না কেন বাড়াবে না দুটো কারণ নাম্বার 1 অনেক চাপ পড়ে যাচ্ছিল নাম্বার 2 দেখা যাচ্ছিল টিসিএস এর যে নিজস্ব পরীক্ষা এন্ট্রান্স টেস্ট বা টাস যেটা আছে টিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস সেখান থেকে বেশ কিছু কমন কোশ্চেন কমন চলে আসছে এইবার থেকে কিন্তু বস আর টিসিএস আমাদের क्वेश्चन বানাবে তাহলে স্যার আমরা কি তাহলে আর প্রিভিয়াস ইয়ার क्वेश्चन করব না আমরা কি আর টিসিএস এর কোন বই ফলো করব না ব্যাপারটা কিন্তু এটা নয় যখনই কোন ভেন্ডর চেঞ্জ হয় সেটা দু রকম হতে পারে খুব পজিটিভ ভাবে হতে পারে খুব নেগেটিভ ভাবে হতে পারে পজিটিভ কি

হতে পারে যে ভাই আমার কোশ্চেন প্যাটার্ন একটু ভালো হয়ে গেল এবং এখন বর্তমানে যা বাজারে এসে গেছিল এইটটি পার্সেন্ট চলে আসছিল এস এস কাট অফ যেটা খুবই বাজে কোন একটা গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট প্রিপারেশনের প্রিলিমসের কাট অফ কখনো এইটটি পার্সেন্টের কাছাকাছি যেতে পারে না এই বছরে ছিল একশো বাষট্টি না তেষট্টি এটা অ্যাটলিস্ট 60 টু 70% যদি থাকে 70ও বলবো না 60 টু 65% যদি থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ ভাই गवर्नमेंट পরীক্ষা একদম गवर्नमेंटের লেভেলে হয়েছে তো এই 80% কাট অফ ইজ টু ব্যাড তো একটা এটা হতে পারে যে ভাই আমাদের কোশ্চেন প্যাটার্ন একটু ভালো লক্ষ্য করা যেতে পারে যারা সত্যি পড়াশোনা করে অনেক দিন ধরে प्रिपरेशन নিচ্ছে ডেডিকেটেডলি খাচ্ছে তারা পেলে

আউট অফ ওয়ান ঠিক আছে তো যাই হোক এইটা হতে পারে কিন্তু আমরা তাহলে প্রিপারেশানে কি পরিবর্তন করবো দেখ অ্যাজ সাজ প্রিপারেশানে রকম পরিবর্তন নয় এতদিন ধরে তোমরা যেটা করছিলো যেমন ধরো আমরা যদি একটু ব্রেক করি ধরো আমি হিস্ট্রির কথা বলছি এতদিন ধরে হিস্ট্রিতে এস তে সব থেকে বেশি প্রশ্ন আসতো মিডিয়াবল থেকে এনশিয়ান থেকে খুব কম মোটামুটি প্রশ্ন আসতো আইবিসি ফাইভিসি থেকে বেশি আসতো যেমন এত বছরে জাইনিজম থেকে মাত্র ছখানা কোশ্চেন এসেছে লাস্ট সাত আট বছরে যেখানে বুদ্ধিজম থেকে তেত্রিশটা প্রশ্ন এসেছে এবার হয়তো ব্যাপারটা উল্টে গেল কারণ এসএসসি সিলেবাস তো চেঞ্জ করেনি ভাই সিলেবাস তো আমাদের সেম আছে অঙ্কে তোমাকে প্রফিট অ্যান্ড লস প্রফিট তারপরে তোমার লাভ ক্ষতি টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যারিথমেটিক জিওমেট্রি সবই পড়তে হচ্ছে চেঞ্জ কি হতে পারে কোশ্চিনের লেভেল হয়তো বোট অ্যান্ড স্ট্রিম থেকে বেশি প্রশ্ন আসতো ট্রেন থেকে কম প্রশ্ন আসতো এখন হয়তো উল্টে গেল আর কিছু না মোটামুটি সেম আসবে সব কনসেপ্টটা সেম থাকবে তোমরা কোশ্চেন লেভেলে একটু আলাদা দেখতে পারো আর কিছু স্যার তাহলে কি আমরা পিওয়াই কিউ আর প্রশ্ন অ্যান্সার করবো না টিসিএস এর পিওয়াই কিউ ভুলেও এটা করতে চেও না অবশ্যই প্র্যাকটিস করো কেন জানো তো যখনই কোন নতুন সংস্থায় এক্সাম নিতে যাবে ওরা রেফারেন্স খুঁজবে ওরা কিন্তু আগের থেকে কিছু করবে না ওরা দেখবে কোন লেভেলের এক্সাম হতো লাস্ট ভালো রকম কয়েক বছরের রেফারেন্স খুঁজবে এবং সেই রেফারেন্স খোঁজার জন্য টিসিএস ছাড়া আর কোনো গতি তো তাদের হাতে নেই ভাই এর কোশ্চেন তো এখানে ওরা দেবে না ওরা যাই দেখুক ওরা যদি রেল থেকেও তোলে সেখানেও টিসিএস ছিল এসএসসি থেকে তোলে সেখানেও টিসিএস ছিল পিএসসি থেকে তো আর এস এস কোশ্চেন তুলবে না তাই ওয়াই কিউটাও তোমরা সলভ করো ঠিক আছে তাহলে এই সব জিনিসপত্রে এত মাথা দিও না যেরম আমরা ক্লাস করছিলাম সেভাবে ক্লাস করতে করতে এগো যেরম পরীক্ষায় প্রশ্ন আসছিল কি হবে না হবে পড়বো পড়বো না এসব না ভেবে ঠিক যেরম ভাবে পড়াশোনা করছিলে সেইভাবে পড়াশোনাটা করো এবার খালি একটাই পার্থক্য যে জিনিসগুলো একটু কম জিনিস করছিলে হয়তো তোমরা জানতো যে পলিটি থেকে শুধু আর্টিকেল থেকে বেশি প্রশ্ন আসছে আর্টিকেলটা আমরা বেশি পড়ে গেলাম আর বাকি কিছু পড়লাম না এবার তাহলে আর্টিকেলের সাথে আর যেটা ইম্পর্টেন্ট সেটাও দেখতে হবে বোঝা গেল কি বলতে চাইছি এই জিনিসটা ভালো করে তাহলেই ঠিক আছে কারো কোন রকম কিছু প্রশ্ন হলে আমাকে অবশ্যই জানিও এবং রেজিস্ট্রেশন নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও ফটো আপলোড ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমি করে দিয়েছি যারা ফ্রিতে প্রিপারেশন নিতে চাও এগুলো তো আছেই অঙ্ক ক্লাস এখন রেগুলার ক্লাস বন্ধ আছে এবং যারা একটা কমপ্লিট প্রিপারেশন চাও কমপ্লিট প্রিপারেশন কিন্তু একমাত্র ব্যাচ ছাড়া আর কিছু হবে না এই ব্যাচটাও দু সপ্তাহ মানে সেকেন্ড উইকে এটা বন্ধ হয়ে যাচ্ছে সেকেন্ড উইক মানে এর পরের উইকটা এটা বন্ধ হয়ে যাচ্ছে থার্ড উইক এটা বন্ধ হয়ে যাচ্ছে এতে ফ্রি মক টেস্ট আছে ফ্রি টাইপিং ভিডিও আছে এবং অফলাইন গাইডেন্স আছে অলরেডি একটা অফলাইন গাইডেন্স কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এত কিছু জিনিসপত্র আছে এখন দাম কম আছে ইচ্ছা করলে নিতে পারো এরপরে দাম বেড়ে যাবে বাট নেয়ার আগে অবশ্যই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত একবার আমার সাথে কথা বলে নি নাম্বার টু যে নাম্বারটা বললাম সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিও দেখবে দুটো গ্রুপ পাবে একটা রাজ্য সরকার একটা কেন্দ্রীয় সরকার যার যেটা মানে তোমার টার্গেট সেই ঠিক আছে ভাই তো আজকে আমি গেলাম এইটাই তোমাদের ঢুকেছে বলার ছিল সবাই সাবধানে থেকে সুস্থ থেকে শরীর ফরি ঠিক রেখো তোমাদের সাথে আমার আমার খুব তাড়াতাড়ি কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে নর্মাল ক্লাস কিছুদিন বন্ধ রেখেছি আবার কিছুদিন পরে আমি শুরু করব কোনো অসুবিধা হলে আমাকে জানিও ভাই চলো টাটা